হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। শীতকালে এই মচমচে ফুলকপির পাকোড়া খেতে কার না ভালো লাগে। আর এই পাকোড়াটা আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে আর ভিন্ন পদ্ধতিতে তৈরি করে শেয়ার করছি। আর আশা করছি আমার আজকের এই পাকোড়া রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে পাকোড়াটা তৈরি করার জন্য এভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী ফুলকপি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এগুলোকে কেটে নেওয়ার পরে আমি আধা ঘন্টার মতো লবণ পানিতে ডুবিয়ে রেখেছিলাম। তো এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে হয় কি, যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকে সেটাও বের হয়ে যায়, আর ফুলকপির যে ভাপসা একটা গন্ধ থেকে যায় সেটাও চলে যায়। তো এখন আমরা ম্যারিনেট করে নেব। আর ফুলকপি যদি সেদ্ধ করে তারপরে এই পাকোড়াটা তৈরি করা হয় তাহলে কিন্তু এই চপটা খেতে পানসে লাগে, ভালো লাগে না। তো এখানে আমি এগুলোকে ধুয়ে নেয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো জিরার গুঁড়ো, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচের মতো চাট মশলা গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট। এখন আমরা সবগুলো উপকরণ আগে ফুলকপির সাথে ভালো করে মাখিয়ে নেব। তো এভাবে একটু আলতো হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। এখন এগুলোকে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দেব সামান্য একটু পানি, যাতে করে এটা একটা ব্যাটারের মতন হয়। তো এভাবে আমি আরও একটু পানি দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি। তো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার এই পর্যায়ে মনে হচ্ছে আরও একটু পানি দরকার, তো আমি এখানে ঠিক সামান্য আরও একটু পানি দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখানোর পরে দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম একটা পর্যায়ে এসেছে, এরকম একটু আঠালো টাইপ হবে। এ পর্যায়ে আমি এই ফুলকপি মাখানোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এইভাবে ফুলকপির চপটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন যে কতটা ভালো লাগে। 10 মিনিট পরে এখন চলে যাচ্ছে চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আগে থেকে যে মাখানো ফুলকপিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি প্রথমে এক ব্যাচে আমার যতগুলো জায়গা হয় আমি ততগুলো দিয়ে দিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম হাই থেকে মিডিয়ামের মাঝামাঝি, একদম লো আঁচে রেখে কিন্তু এগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে তেল চুষে নেবে। আর সেজন্য একদম হাই ফ্লেম থেকে একটু কম আঁচে সম্পূর্ণ ফুলকপিগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এভাবে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে উল্টে পাল্টে সবগুলো সাইড একদম ভালো করে ভেজে নিচ্ছি। আর এভাবে ভালো করে নেড়ে চেড়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে ফুলকপির চপটা চতুর সাইড থেকেই একই রকম কালার হবে এবং ভালোভাবে ক্রিসপি হবে। তো এখন ভাজা হয়ে গিয়েছে। আমার এই এক বেজ ফুলকপির পাকোড়া ভাজতে সময় লেগেছিল 8 থেকে 9 মিনিটের মতো। তো আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল একদমই সহজ রেসিপিতে আর সবচেয়ে বেশি স্বাদের এই ফুলকপির পাকোড়া। তো আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ভিতর থেকে কতটা সফট হয়েছে, আর এই পাকোড়াটা ভিতর থেকে সফট আর উপর থেকে একদমই ক্রিসপি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও চলে আসবো এইরকমই সহজ সহজ নিত্য নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।